নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। অরূপ লাইটস অন ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে একটি ছোট মিক্সারকে একটি বড় মিক্সারের সঙ্গে কিভাবে কানেক্ট করব। আজকের ভিডিওতে দেখবো আমরা যে এই দুটি মিক্সারের মধ্যে DD3 কিভাবে লাগাবো এবং সুন্দর ভয়েস এফেক্ট পাবো। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন। দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ, ক্লোজ লুক সেটিং, সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও। এই ভিডিওগুলি এবং চ্যানেলের লিঙ্ক শেয়ার করুন। শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও বিভিন্ন সেটিং সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আসছে আজকের মূল ভিডিওতে। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে একটি স্ট্রেঞ্জার মিক্সার SM6 6 চ্যানেল মিক্সারের সঙ্গে একটি 12 চ্যানেল মিক্সারকে কীভাবে কানেক্টিং করতে হয়। তো বন্ধুরা, আবার একবার কানেকশানটি আমি দেখিয়ে দিচ্ছি, কারণ প্রত্যেক দিন সব বন্ধুরা ভিডিও হয়তো দেখেন না, বা নতুন যে বন্ধু এসছেন ভিডিওটি দেখতে তিনি হয়তো জানেন না। তো বন্ধুরা, SM6 মিক্সারের L বা R পয়েন্ট থেকে আউটপুট নিয়ে 12 চ্যানেল মিক্সারের মধ্যে লাইন ইনপুটে, একটি চ্যানেলে লাইন ইনপুটে ইনপুট দিয়েছি এবং এখান থেকে যে আমাদের মাস্টার আউটপুট রয়েছে সেখান থেকে একটি পয়েন্ট থেকে আউটপুট নিয়ে একটি 350 ওয়াট অ্যাম্পলিফায়ার নিয়েছি এবং লাইন ইনপুটে দেখুন ইনপুট দিয়ে রেখেছি। বন্ধুরা, একটি ডবল টপ আমি কানেক্টিং করে রেখেছি। তো বন্ধুরা, এরপর একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কীভাবে মাইক্রোফোন চলবে। হ্যালো, বন্ধুরা, আজকের ভিডিওতে দেখবো যে আমরা এই যে SM6 মিক্সারটি রয়েছে, এই মিক্সারটিকে যদি আমরা ভোকাল মিক্সার হিসেবে ইউজ করি, মানে টোটাল যে যে ভোকালগুলি ইউজ হবে সেইটি যদি এই মিক্সারটির মধ্যে এনে ইউজ করি এবং এই মিক্সারটিকে যদি আমরা ইনস্ট্রুমেন্ট মিক্সার হিসেবে ব্যবহার করি, তাহলে DD3 কীভাবে লাগাবো এবং DD3 ইফেক্ট কীভাবে নেবো, বা এই মিক্সারের ইফেক্টটি আমরা কীরকমভাবে নেবো। বন্ধুরা, আমি এই SM6 মিক্সারের সঙ্গে একটি DD3 কানেক্ট করে নিয়েছি। কীভাবে কানেক্ট করলাম দেখিয়ে দিচ্ছি। এখানে যে পয়েন্টটি থেকে আউটপুট নিয়েছি সেই পয়েন্টের আউটপুট থেকে আউটপুট নিয়ে DD3 ইনপুটে ইনপুট করেছি এবং DD3 আউটপুট থেকে আউটপুট নিয়ে এখানে যে লাইন ইনপুটে একটি চ্যানেলে লাইন ইনপুটে ইনপুট করেছি। বন্ধুরা, গেন স্ট্রাকচার দেখিয়ে দিচ্ছি। গেনকে দেখুন আমি মানে একটু কমই রেখেছি, মিডিলের থেকেও একটু কম রেখেছি এবং বাকি যে ইকুয়ালাইজেশন রয়েছে ইকুয়ালাইজেশনকে ফ্ল্যাট পজিশন করে রেখেছি। বন্ধুরা, এখানে ফিটার দেখিয়ে দিচ্ছি 0 dB করে রেখেছি এবং মাস্টার যে রয়েছে মাস্টারটিকেও 0 dB করে রেখেছি। বন্ধুরা, এরপর আমি একটি চ্যানেলে মাইক্রোফোন ইনপুট করেছি, সেখানে গেন 50% খুলে রেখেছি, লো এবং হাই আমার গলার মতো অ্যাডজাস্ট করেছি একটু এবং এখানে ইকোকে একদম পুরো 0 করে দিয়েছি, কারণ আমরা DD3 থেকে ইফেক্ট নেবো এবং এখানে যে আমাদের শেষের ভলিউমটি রয়েছে অথচ ফিডার ভলিউমকে মোটামুটি 7 থেকে 8-এর মধ্যে রেখেছি। বন্ধুরা, এরপর আমি মাইক্রোফোন দিয়ে ইফেক্ট দেখাচ্ছি আপনাদেরকে যে কেমন ইফেক্ট আসছে। বন্ধুরা, এই গেন স্ট্রাকচার যদি রাখেন তাহলে এটি প্রিঅ্যাম্প যেমন হয়, আমাদের যে কোনো জিনিসের প্রিঅ্যাম্প যেমন হয় প্রিঅ্যাম্প টাইপের এখান থেকে আউটপুট নেবো এবং এখানে লাইন এনে ইনপুট করব। তারপর আমরা এই মিক্সারটি থেকে গেন সেট করে আউটপুটে গেন সেন্ড করব। বন্ধুরা, খুব বেশি ওভার ড্রাইভ করবেন না এই মিক্সারটিকে। এই মিক্সারটিকে যদি ওভার গেন করেন তাহলে কিন্তু এখানে সাউন্ড যে আসবে সাউন্ডটি ক্র্যাক ভাব আসবে এবং সাউন্ড ক্লিয়ার হবে না এবং এখানে পিক লেভেল শো হবে। বন্ধুরা, পিক লেভেল কোনো সময় শো করাবেন না, কারণ এই মিক্সারটার যে গেন রয়েছে এই মিক্সারটির গেন কম রাখবেন এবং এই মিক্সারটি থেকে গেন তুলে কাজ করবেন, তাহলে এই চ্যানেলটি সঠিক ড্রাইভ হবে। বন্ধুরা, আমি DD3 কানেক্ট করে নিয়েছি, দেখছেন। এরপর আমি দেখাচ্ছি যে DD3 থেকে কেমন ইফেক্ট পাচ্ছি এই চ্যানেলটির মাধ্যমে। হ্যালো 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 বন্ধুরা, DD3 থেকে এখন ইফেক্ট আমার সেন্ড হচ্ছে। বন্ধুরা, এইভাবে একটি DD3 থেকেই যদি আপনারা মনে করেন যে 6টি মাইক্রোফোন ইনপুট করব, তাও কিন্তু করতে পারেন। 6টা মাইক্রোফোন চ্যানেলই কিন্তু এই DD3-র সঙ্গে সেট হয়ে গেছে এখন। বন্ধুরা, আপনার প্রয়োজন মতো আপনি এখান থেকে ইকুয়ালাইজেশন অ্যাডজাস্ট করবেন, এই জায়গাটিকে ফ্ল্যাট করেই রাখবেন। এই জায়গাটিকে ফ্ল্যাট করে রাখলে আপনার এখান থেকে প্রত্যেকটি চ্যানেলের আলাদা আলাদা ইকুয়ালাইজেশন করে আপনি ব্যবহার করতে পারবেন। এরপর বন্ধুরা, যদি দেখেন যে পার্টিকুলার কোনো একটি চ্যানেলকে DD3 দিয়ে সেন্ড করব আর বাকি চ্যানেলগুলিতে আমরা এই যে মিক্সারের ইফেক্ট রয়েছে এই মিক্সারের ইফেক্ট চালাবো, তখন কেমনভাবে সেটিং করবেন।
বন্ধুরা, ধরুন একটি পার্টিকুলার চ্যানেলে আমি DT3-র ইফেক্ট নেব এবং বাকি যে চ্যানেলগুলি রয়েছে সেগুলিতে আমি এই মিক্সারের ইফেক্ট নেব, তখন কীভাবে সেট করবেন? না, যে মাইক্রোফোনটিতে আপনি পার্টিকুলার DT3 ইফেক্ট নিতে চাইছেন সেই মাইক্রোফোনটির ইনপুট এখানে দেবেন, DT3-তে ইনপুটে দেবেন। দেখছেন আমি শিওরের একটি মাইক্রোফোন ব্যবহার করেছি এবং মাইক্রোফোনের কর্ড নিয়ে এসে ডাইরেক্ট এখানে DT3-তে ইনপুট করেছি এবং আউটপুট থেকে আউটপুট নিয়ে আমি এই স্ট্রেঞ্জার SM6 মিক্সারের 1 নম্বর চ্যানেলে ইনপুট করেছি। বন্ধুরা দেখছেন এখানে যে এল বা আর যেখান থেকে আউটপুট নিয়েছি, এই মিক্সারটি থেকে আউটপুট নিয়ে আমি ডাইরেক্ট লাইন ইনপুটে ইনপুট করে রেখেছি। দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এইভাবে লাইন ইনপুটে ইনপুট করে রেখেছি। বন্ধুরা এরপর দেখব যে DT3 থেকে এইভাবে পার্টিকুলার একটি চ্যানেলে কীভাবে ইনপুট পাচ্ছি। বন্ধুরা পার্টিকুলার এই চ্যানেলটিতে আমার DT3 ইফেক্ট আসছে। আমরা চাইলে মূল ভোকালিস্টকে DT3-তে রাখতে পারবো এবং বাকি যারা যেসব ভোকালিস্ট রয়েছে তাদেরকে আমরা এই ইফেক্ট দিতে পারবো। তখন কীভাবে সেটিং করবেন দেখুন, তখন মাইক্রোফোনের পয়েন্টটিকে, যে কোনো মাইক্রোফোনের পয়েন্টকে তখন ডাইরেক্ট এনে মাইক্রোফোন চ্যানেলে দিন এবং এখান থেকে গেন স্ট্রাকচার সেট করুন, ইকোলাইজেশন সেট করুন। এখন দেখছেন পুরো রোয়া আছে আমার আওয়াজ। এরপর আমি এখানে ইফেক্ট পড়াচ্ছি, এখানে ইফেক্ট সেট করা আছে। তো বন্ধুরা দেখলেন যে আমি যদি এইভাবে প্রত্যেকটি চ্যানেলকে এই ইফেক্টটির মাধ্যমে চালাতে চাই তাহলে এই মিক্সারের ইফেক্টও আমরা ইউজ করতে পারি এবং পার্টিকুলার কোনো একটি চ্যানেলে যদি DT3 চালাতে চাই, বা ধরুন আপনার কর্ডলেস রইল, কর্ডলেসকে যদি DT3-র মাধ্যমে চালাতে চান তাহলে DT3-তে কর্ডলেস দিয়ে দেবেন এবং বাকি যে ভোকালিস্ট রয়েছে সেখানে কিন্তু আপনি এই মিক্সারের ইফেক্ট থেকেও কাজ করতে পারবেন। এবং বন্ধুরা এইদিকে যে চ্যানেলগুলি রইল এই মিক্সারটির, এইগুলিকে আমরা ইনস্ট্রুমেন্ট হিসেবে, ইনস্ট্রুমেন্ট মাইক্রোফোন হিসেবে বা ইনস্ট্রুমেন্ট ইনপুট হিসেবে ব্যবহার করতে পারবো। বন্ধুরা এইভাবে দুটি মিক্সারকে কানেক্ট করে চ্যানেলকে বাড়িয়ে নিয়ে কাজ করতে পারেন, খুব ভালো হয়, খারাপ হয় না। বন্ধুরা এইভাবে কাজ করুন, দেখবেন লাইভ প্রোগ্রাম ভালো চলছে। বন্ধুরা ভিডিও আর বড় করব না, ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই দুটির মিক্সারের মধ্যে কীভাবে DT3 লাগাবো এবং সুন্দর ভয়েস ইফেক্ট পাবো সেই সম্পর্কে জানতে পারবে এবং এই চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে পারবে। আর যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন। দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ, ক্লোজ লুক সেটিং, সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংগুলো ভিডিও। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।